হ্যালো এভরিওয়ান, দিস ইজ হাবিব। ওয়েব ডিজাইন কোর্সের এই টিউটোরিয়াল আমরা দেখব ক্লাস সম্পর্কে বিস্তারিত এবং সিলেক্টরস। সো লেটস বিগিন। ক্লাস সম্পর্কে আমরা যদি বিস্তারিত দেখতে চাই, সেক্ষেত্রে ক্লাস কীভাবে লেখায় সেটা আমি অলরেডি দেখিয়ে দিয়েছি, এবং এখন যেটা দেখব সেটা হচ্ছে ক্লাস কীভাবে আপনি ইউজ করতে হবে বেটার ওয়েতে। ওকে, তো ক্লাস ইউজ করার জন্য আমি ফার্স্টে এখানে একটা ডিভ নিব, সেখানে মধ্যে একটা ক্লাস নিব। ওকে, তো ডিভের মধ্যে আমি লিখব ক্লাস ইকুয়াল টু এখানে মধ্যে ক্লাস ওয়ান, অ্যান্ড এটার মধ্যে যদি আমরা কোনো কিছু অ্যাপ্লাই করি সেক্ষেত্রে কাজ করবে। ওকে, তো এখানের মধ্যে আমি কিছু লিখব, হাই আই এম ক্লাস ওয়ান, সেভ করে রাখলাম। এবং আমরা যদি এখানে এসে আউটপুটটা দেখি, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি হাই আই এম ক্লাস ওয়ান এটা লেখা চলে এসেছে। এখন এটাকে স্টাইলিং করার জন্য আমরা জাস্ট এখানে ডট ক্লাস ওয়ান এটা লিখব, এটার মধ্যে জাস্ট দিয়ে দিব কালার রেড, সেভ, এবং এখানে এসে রিফ্রেশ করলে এটা কিন্তু রেড হয়ে যাচ্ছে। সো এটা হচ্ছে জাস্ট সিম্পলি ক্লাস অ্যাড করার জন্য। এরপর আমরা কী করবো, এরপরে দুটো ক্লাস যদি একসাথে আমরা ইউজ করি সেক্ষেত্রে কী করব, ক্লাস ওয়ান ওয়ান অর্থাৎ ওয়ান বাই ওয়ান এভাবে হতে পারে। ওকে, তো এখানে কিন্তু ক্লাস একটা এবং এখানের মধ্যে ক্লাস আরেকটা আছে। তো এখানে ক্লাস ওয়ান লেখা আছে, সেটার মধ্যে আমি যদি চেঞ্জেস করতে চাই সেক্ষেত্রে আমি এখানে লিখতে হবে ক্লাস ওয়ান ডট ক্লাস ওয়ান ওয়ান। এভাবে যদি আমরা লিখি সেক্ষেত্রে আমি এখানে কালার দিব হচ্ছে গ্রিন, সেভ, এবং এখানে এসে রিফ্রেশ করলে এটা কিন্তু গ্রিন হয়ে যাচ্ছে। তার মানে পরে যেটা আছে সেটার প্রায়োরিটি বেশি পাচ্ছে, এবং আমরা এটা নিচে লেখার কারণে এটা কিন্তু আরও আরও বেশি প্রায়োরিটি পাচ্ছে। অর্থাৎ যে ক্লাসটা নিচে থাকবে সেটা প্রায়োরিটি বেশি পায়, আর যদি পাশাপাশি থাকে সেক্ষেত্রে আপনি যদি কোড অ্যাপ্লাই করতে চান অর্থাৎ আপনি স্টাইল অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে আপনাকে এভাবেই লিখতে হবে আর কি, এই পাশাপাশি ডট দিয়ে এটার সাথে এটা অ্যাটাচ করে দিতে হবে। ওকে ফাইন, এটা হচ্ছে একটা ওয়ে। আর এর মধ্যে আরেকটা, যদি আপনি প্যারেন্ট চাইল্ডের একটা ডিপেন্ডেন্সি দিতে চান সেক্ষেত্রে এটা আমি নিয়ে নিব ক্লাস ওয়ান, এবং ক্লাস ওয়ানের মধ্যে আমি একটা দিব হচ্ছে ক্লাস টু। ওকে, তো ডিভ, ডিভের মধ্যে আমি এখানে লিখব ক্লাস, ক্লাসের মধ্যে লিখব ক্লাস টু, অ্যান্ড এখানে লিখব হচ্ছে ক্লাস টু। তো এখন এটা হচ্ছে নেস্টেড কোড অর্থাৎ বা নেস্টেড এসটিএমএল যেটাকে বলে আর কি। তো এটার মধ্যে এটা অর্থাৎ প্রথমটা হচ্ছে প্যারেন্ট, এরপরটা হচ্ছে চাইল্ড। ওকে, তো ভিতরেরটা হয় সবসময় চাইল্ড, এটা এটার মধ্যে এটা আছে, এটা ডিপেন্ডেন্সি আমরা যদি দিয়ে দিতে চাই সেক্ষেত্রে আমরা এখানে দুইটা ক্লাস ইউজ করব। তো এখানে আসি, এখানে আসার পর আমি প্রথমটা ডিলিট করে দেই। এখানের মধ্যে যদি আমি লিখি ক্লাস ওয়ান, ক্লাস ওয়ানের ভিতরে ক্লাস টু, এবং এটার যদি আমি কালার দেই অরেঞ্জ, সেভ, এখানে সে রিফ্রেশ করি, তাহলে এটা কিন্তু অরেঞ্জ কালার হয়ে গেল। তো একটার ভিতরে একটা ক্লাসের ডিপেন্ডেন্সি দেওয়ার জন্য আমরা জাস্ট এখানে সিম্পলি প্রথম যে প্যারেন্টটা আছে সেটাই লিখবো, তারপর লিখবো চাইল্ড। এরপর আপনার যতগুলোই থাকুক না কেন সেভাবে আপনি চাইলে এটা করতে পারেন। আর এটা হচ্ছে শুধুমাত্র অ্যাপ্লাই হবে যদি যদি এটার ভেতরে হয় সেক্ষেত্রে, আর এটা যদি বাইরে হয় সেক্ষেত্রে অ্যাপ্লাই হবে না। সেটার জন্য আমরা এখানে আরেকটা লিখবো সেভ, সেভ, এবং এখানে এসে রিফ্রেশ করব, এটাতে কিন্তু অ্যাপ্লাই হয়নি। তার মানে এখানে শুধুমাত্র যদি ক্লাস টুটা ক্লাস ওয়ানের মধ্যে থাকে সেক্ষেত্রেই এটার মধ্যে স্টাইলটা অ্যাপ্লাই হবে, আদারওয়াইজ অ্যাপ্লাই হবে না। কিন্তু এখানে কিন্তু ক্লাস টুটা এখানেও লেখা আছে, এখানেও লেখা আছে, কিন্তু এটার প্যারেন্ট হিসেবে আমরা ক্লাস ওয়ানকে পাইনি, সেই জন্য এটার মধ্যে স্টাইল অ্যাপ্লাই হয়নি। তো এইভাবে আপনার যতগুলোই প্যারেন্ট থাক না কেন আপনি চাইলে একটার পর একটা একটার পর একটা নেস্টেড করে 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 আপনি এভাবে স্টাইল অ্যাপ্লাই করতে পারেন, ক্লাস ওয়ান, ক্লাস টু, ক্লাস থ্রি, ক্লাস ফোর, ক্লাস ফাইভ, ক্লাস সিক্স, এভাবে যতগুলো আপনার ক্লাস আছে সব কিছুর ভিতরে চলে এসে আপনি চাইলে স্টাইল অ্যাপ্লাই করতে পারেন। এবং এরপর আমরা দেখবো হচ্ছে
অনেকগুলো থাকলে সেখানের মধ্যে থেকে সিঙ্গেলি একটা আমরা বাছাই করে কিভাবে করতে পারবো, তো সেটার জন্য জাস্ট সিম্পলি আমি এটাকে ডিলিট করে দিই আর এটাকে আমি নিয়ে নিই। এটাকে আমি বারবার কপি পেস্ট করতে থাকি, টু টু টু, এবং এটার মধ্যে থ্রি, এটার মধ্যে ফোর, এটার মধ্যে ফাইভ, এটার মধ্যে সিক্স, এটার মধ্যে সেভেন দিয়ে দিই। আর এখানের মধ্যে যদি আমি ক্লাস অ্যাড করে দিই, এখানের মধ্যে যদি আমি ক্লাস অ্যাড করে দিই ইকুয়াল টু ক্লাস টু, তাহলে শুধুমাত্র এটার মধ্যে অ্যাপ্লাই হবে, বাকিগুলোর মধ্যে কিন্তু অ্যাপ্লাই হবে না। যদিও ডিভ আকারে আছে, তারপরও ক্লাস যেহেতু এখানে লেখা নেই সেক্ষেত্রে আমাদের কিন্তু এটা অ্যাপ্লাই হবে না। তো আমরা এখানে এসে যদি একটু রিফ্রেশ করি, তাহলে এখানে সবগুলোর মধ্যে শুধুমাত্র এই একটাই অরেঞ্জ কালার। ওকে, সো এরপর হচ্ছে আমাদের সিলেক্টরস। ওকে, আমরা এখন দেখবো হচ্ছে সিলেক্টর, সিলেক্টর কীভাবে আমরা ইউজ করতে পারি। তো সিলেক্টর অনেক প্রকার আছে, তো ফার্স্টে আমরা যেটা দেখব সেটা হচ্ছে গ্লোবাল সিলেক্টর। এটা হচ্ছে অ্যাস্ট্রিক্স দিয়ে গ্লোবাল সিলেক্টর হিসেবে কাউন্ট করা হয়। তো গ্লোবাল সিলেক্টর মানে হচ্ছে যদি আপনি এখানের মধ্যে কোনো স্টাইল অ্যাপ্লাই করেন, সেটা সম্পূর্ণ পেজের মধ্যে যে ট্যাগগুলো আছে সবগুলোর মধ্যে অ্যাপ্লাই হবে। যেমন আমি যদি এখানে লিখি কালার রেড সেভ, এবং আমি কোনো কিছু না করে এখানে যদি আমি কোনো কিছু লিখি টেক্সট, লেখার পর এখানে এসে রিফ্রেশ করি, তাহলে এটা কিন্তু অটোমেটিক্যালি রেড হয়ে যাচ্ছে। আমি কিন্তু এটা কিছুই করিনি, জাস্ট এমনিতে রেড হয়ে যাচ্ছে। ওকে, তো এটা হচ্ছে গ্লোবাল সিলেক্টর। এরপরে আমরা চাইলে যে কোনো ট্যাক্স সিলেক্ট করতে পারি, যেমন আমরা যদি এখানে এসে এটাকে ডিলিট করে দিয়ে পি নামের একটা ট্যাগ নেই, প্যারাগ্রাফ ট্যাগ সেভ, এবং এটাকে যদি আমরা ডাইরেক্ট সিলেক্ট করতে চাই সেক্ষেত্রে পি দিলাম, পি দিয়ে এখানে দিয়ে দিলাম ইয়েলো সেভ, এসে রিফ্রেশ করলে পি ট্যাগটা কিন্তু এখানে ইয়েলো আকারে চলে আসছে। ওকে, তো এটা হচ্ছে ট্যাগ সিলেক্টর। প্রথমটা ছিল গ্লোবাল সিলেক্টর, এটা হচ্ছে ট্যাগ সিলেক্টর। এবং মাল্টিপল সিলেক্টরও আছে, আমরা চাইলে মাল্টিপল সিলেক্টর ইউজ করতে পারি। যেমন এটা একটা পি, এবং এরপরে আমি যদি একটা ডিভ নেই, ডিভের মধ্যে যদি দিই দিস ইজ ডিভ সেভ, এবং এখানে এসে আমি যদি জাস্ট ডিভটাকে অ্যাড করে দিই, ডিভ কমা দিয়ে সেপারেট করে দিলাম, কমা দেওয়ার পরে এখানে এটা একটা ট্যাগ ধরছে ওরা, এটা একটা ট্যাগ, আলাদা আলাদা ট্যাগ, কিন্তু দুইটারই কালার হবে কি সেম, দুইটার মধ্যে সেম স্টাইল অ্যাপ্লাই হবে। তো এখানে এসে আমরা যদি এখানে রিফ্রেশ করি, তাহলে কিন্তু দুইটাতে সেম স্টাইল অ্যাপ্লাই হচ্ছে। তো এইভাবে আপনারা সিলেক্টর অ্যাড করতে পারেন, একটা হচ্ছে গ্লোবাল, একটা হচ্ছে সিঙ্গেল ট্যাগ, একটা হচ্ছে মাল্টিপল ট্যাগ। ওকে, তো এখন হচ্ছে আমরা দেখব যে স্পেসিফিক দি প্যারেন্টগুলো, প্যারেন্ট এবং চাইল্ডের মধ্যে কোনো একটা চাইল্ড স্পেসিফিক করা, সেটা আমরা দেখব। তো সেজন্য আমি এটা সম্পূর্ণ কেটে দিলাম, কেটে দেওয়ার পরে আমি জাস্ট যেই ক্লোজিং ট্যাগটা সেটার মধ্যে এখানে এসে এটাকে এভাবে করে দিলাম, এবং এটা কিন্তু এখন প্যারেন্ট, এটা হচ্ছে প্যারেন্ট, এবং এটা হচ্ছে চাইল্ড। ওকে, তো আমি অনেকগুলো চাইল্ড তৈরি করি, ওকে সেভ। এবং প্যারেন্টের মধ্যে স্পেসিফিক কোনো আমি যদি চাইল্ড দিতে চাই, সেক্ষেত্রে আমাকে কমা ইউজ না করে এখানে আমাকে অ্যাঙ্গেল ব্র্যাকেট ইউজ করতে হবে। ইউজ করার পর আমি যদি সেভ দিই, সেভের পরে আসি, তাহলে এর মধ্যে যে পি ট্যাগগুলো আছে সবগুলোই কিন্তু কালার হয়ে যাচ্ছে। ওকে, এরপর আমাদের একটা ইম্পর্টেন্ট সিলেক্টর আছে, সেটা হচ্ছে প্লাস। তো এটা কাজ করে হচ্ছে যদি কোনো প্যারাগ্রাফ ট্যাগ ইমিডিয়েটলি ডিভের পরে থাকে, সেক্ষেত্রে আমরা জাস্ট এটাকে নিয়ে এসে এখানে দিয়ে দিই সেভ, এবং এটাকে রেড দেখানোর জন্য আমরা যদি এখানে এসে রিফ্রেশ করি, তাহলে এটা কিন্তু রেড। ওকে, কিন্তু এটা যদি তার ভিতরে হয় সেক্ষেত্রে এটা কিন্তু রেড হবে না। তো এটা আমরা একটু টেস্ট করে দেখতে পারি। ওকে, এটা কিন্তু হচ্ছে না, ইমিডিয়েটলি পরে যেটা আসে সেটা কিন্তু রেড হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে প্লাস সাইনের মাধ্যমে একটা সিলেক্টর। এরপরে আমাদের আছে অ্যাট্রিবিউট সিলেক্টর। অ্যাট্রিবিউট সিলেক্টরের জন্য আমাদের সম্পূর্ণ অ্যাট্রিবিউট সহ লিখতে হবে। এখানের মধ্যে অনেকগুলো যদি লিঙ্ক থাকে, তো আমি এগুলো সবগুলো ডিলিট করে দিই। ডিলিট করে দেওয়ার পর জাস্ট সিম্পল এখানে কতগুলো লিঙ্ক বানাই। তো এখানে লিঙ্ক হবে হচ্ছে https www.123.com, এবং এখানের মধ্যে আমি লিখব 123, এবং অনেকগুলো কপি করার পর এখানের মধ্যে আমি যদি লিখি 4, এখানের মধ্যে আমি যদি লিখি 5, এখানে এসে জাস্ট সিম্পলি এখানে 4 এবং 5 দিয়ে কাস্টমাইজ করলাম। করার পরে এখানে আমি এসে যদি আমি এটাকে জাস্ট অ্যাট্রিবিউট আকারে সিলেক্ট করে দিই, সেক্ষেত্রেও কিন্তু
আমার এটা কাজ করবে। ওকে, তো সেটার জন্য আমাকে কি করতে হবে, সেটার জন্য আমাকে একটা প্রথমে থার্ড ব্র্যাকেট দিতে হবে। থার্ড ব্র্যাকেট দেওয়ার পরে আমার এখানে যে অ্যাট্রিবিউট আছে এবং অ্যাট্রিবিউট ভ্যালু আছে সেটা দিয়ে দিতে হবে। সো এটা হচ্ছে একটা অ্যাট্রিবিউট যেটা আমি আগে দেখিয়েছি এবং এটা হচ্ছে একটা অ্যাট্রিবিউট ভ্যালু। তো এটাকে আমি জাস্ট সিম্পলি এখানে কপি করব। কপি করার পর এখানে এসে যদি পেস্ট করে দিই, সেভ করার পর এখানে এসে আমরা জাস্ট রিফ্রেশ করে দেখব যে প্রথমটা যেটা আছে সেটাতে কাজ করছে। তো এটা আপনি চাইলে অনেকগুলো যদি আপনার লিঙ্ক থাকে স্পেসিফিকলি, সেখানে আপনি যদি কোনো একটাতে অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে আপনি অ্যাট্রিবিউট ভ্যালু ইউজ করতে পারেন। ওকে ফাইন, এরপর আমাদের কি আছে, এরপর আমাদের আছে যেটা অনেক ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে হোভার এফেক্ট। হোভার এফেক্টটা এক প্রকার সিলেক্টরের মধ্যে পড়ে। তো আমি এখানে ডিলিট করে দিলাম। ডিলিট করার পরে আমাদের ডিভের মধ্যে যে এগুলো আছে সেগুলোকে আমরা টার্গেট করব। ওকে, তো ডিভের পরে যে এগুলো আছে সেগুলো, এবং কালার হবে রেড। এখানে এসে রিফ্রেশ করলে সবগুলোর কালার কিন্তু এখন রেড। ওকে, তো আমরা এখন কি করব, আমরা এইটার মধ্যে একটা হোভার অ্যাড করব। হোভার সেভ, এবং এখানে এসে যদি রিফ্রেশ করি তাহলে হোভারে কাজ করছে। ওকে, এন্ড এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ফোকাস। ফোকাস ফোকাসের মধ্যে আমরা এসে এখানে রিফ্রেশ করলে যদি আমরা ক্লিক করি তাহলে এটা কোথাও যাচ্ছে না, বাট এটা ফোকাস হয়ে আছে যে আমরা এটাতে ক্লিক করেছিলাম। ওকে ফাইন, অ্যান্ড দেন আমাদের যেটা আছে সেটা হচ্ছে বিফোর আফটার। বিফোর আফটার নিয়ে আমি এখন কথা বলবো না, বিফোর আফটার নিয়ে আমি কথা বলবো হচ্ছে আমাদের যখন পজিশনিং চলবে তখন। বিফোর এবং আফটার কিন্তু এক প্রকার সিলেক্টর যেগুলো আমরা ইউজ করে অনেক কিছু করতে পারবো, আর এটা অ্যাডভান্স টিউটোরিয়ালের মধ্যেও থাকবে। এবং আমাদের যেই আমরা পজিশনিং নিয়ে কাজ করব তখনও থাকবে। ওকে, সো আফটার এবং বিফোর আমি একটু স্কিপ করে গেলাম, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। অ্যান্ড এরপরে আমাদের আছে ফার্স্ট চাইল্ড লাস্ট চাইল্ড, দ্যাটস ভেরি ইন্টারেস্টিং। ফার্স্ট চাইল্ড এটা যদি আমরা দেই সেক্ষেত্রে এখানে এসে যদি রিফ্রেশ করি সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ফার্স্ট যেটা আছে সেটার মধ্যেই স্টাইল অ্যাপ্লাই হচ্ছে। এরপরে আমরা যদি দেই লাস্ট চাইল্ড, সেক্ষেত্রে আমরা এখানে এসে যদি রিফ্রেশ করি তাহলে আমরা দেখবো যে লাস্ট যেটা আছে সেটার মধ্যে অ্যাপ্লাই হচ্ছে। এবং এরপরে আমাদের আছে হচ্ছে অ্যান্টিএস চাইল্ড, এটার এটা যদি আমরা অ্যাপ্লাই করি সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে শুধুমাত্র আমরা যেটা দিচ্ছি সেটাতেই অ্যাপ্লাই হচ্ছে। ওকে, তো আমরা এখানে আসবো, এখানে আসার পরে চাইল্ডের মধ্যে এখানে লিখবো হচ্ছে অ্যান্টিএস চাইল্ড, এবং এখানের মধ্যে ব্র্যাকেট দিতে হবে, ফার্স্ট ব্র্যাকেট এখানের মধ্যে লিখে দিতে হবে আপনি কয় নাম্বার চাইল্ডের মধ্যে চাচ্ছেন। তো আমি 2 নম্বর যেটা চাইল্ড আছে ওটার মধ্যে চাচ্ছি। তো আমি যদি এখানে এসে রিফ্রেশ করি, রিফ্রেশ করলে এখানে আমরা দেখতে পাচ্ছি না কারণ মেবি সেভ করিনি। সেভ করার পর এখানে এসে যদি আমি রিফ্রেশ করি তাহলে কিন্তু আমি দ্বিতীয় যে যেটা চাইল্ড আছে সেটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এটা কালার চেঞ্জ হয়ে গেছে। অ্যান্টিএইচ চাইল্ড দিয়ে আপনি চাইলে যে কোনো আপনার ভিতরে যত নম্বরে আছে সেটা সেই চাইল্ডটা আপনি চাইলে স্টাইলিং করতে পারেন। ওকে, নেক্সট হচ্ছে ইভেন এবং অড। ওকে, তো এখানের মধ্যে আমি যদি লিখে দিই যে ইভেন, সেক্ষেত্রে রিফ্রেশ করলে দেখতে পাবো যে যেই সেকেন্ড ফোর্থ এবং সিক্সথ এভাবে থাকবে, অর্থাৎ জোরগুলো সেগুলোর মধ্যে আমরা স্টাইলিংটা দেখতে পাবো। এখানে অনেকগুলো বাড়িয়ে দিয়ে যদি রিফ্রেশ করি তাহলে দেখতে পাচ্ছি 2, 4, 6 এভাবে স্টাইল অ্যাপ্লাই হচ্ছে। আর আমরা যদি দিই অড, সেক্ষেত্রে এখানে এসে আমরা যদি রিফ্রেশ করি সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 1, 3, 5, 7 এইভাবে স্টাইল অ্যাপ্লাই হচ্ছে। তো আমরা চাইলে এভাবে অনেকগুলো সিলেক্টর ইউজ করতে পারি। আমি মোটামুটি যেগুলো অনেক বেশি প্রয়োজন পড়বে সেই সিলেক্টরগুলো কভার করার ট্রাই করেছি। তো আরও অনেকগুলো সিলেক্টর আছে যেগুলো দেখাইতে গেলে হয়তো আজকে অনেক সময় লেগে যাবে। তো এগুলো আমরা অ্যাডভান্সে যখন আরও যাবো আস্তে 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 শিখবো তখন আমরা দেখতে পাবো। মেইনলি যেই কথাটা সেটা হচ্ছে সিলেক্টর কীভাবে ইউজ করতে হবে সেটা আপনাকে ফার্স্টে জানতে হবে, এবং যেটা আমি দেখালাম আর যেগুলো অনেক ইম্পর্টেন্ট সিলেক্টর সেগুলো আমি আপনাকে দেখালাম, এবং ক্লাসের একটু ভালো অ্যাডভান্স ইউজেস এবং চাইল্ড প্যারেন্ট কীভাবে হ্যান্ডেল করতে হয় সেটা দেখালাম। সো আজকে টিউটোরিয়ালের জন্য এতটুকুই, নেক্সট টিউটোরিয়াল আমরা দেখবো হচ্ছে লিঙ্ক, লিস্ট এবং টেবলস। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব, অ্যান্ড আই উইল সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান।